কুরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? একটা হলো যে গর্ভবতী পশু কুরবানি করা, আর একটা হলো কুরবানির পশু জবাই করার পরে যদি পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে করণীয় কি? কুরবানির পশু কেনার পরে যদি বোঝা যায় যে কুরবানির পশুটা গর্ভবতী, যদি সাহেবে নেশাব অর্থাৎ মালদার ব্যক্তি, শরীয়ত যাকে মালদার বলে, যদি মালদার ব্যক্তি চায় তাহলে গর্ভবতী পশুর পরিবর্তে অন্য একটা পশু কুরবানি করতে পারে আর গর্ভবতী পশু পালতে পারে, যদি চায় সে বিক্রি করতে পারে। আর যদি সাহেবে নেশাব না হয় অর্থাৎ শরীয়ত যাকে গরিব বলে, যদি গরিব ব্যক্তি কোনো একটা পশু কিনে, কেনার পরে দেখে যে পশু এখন গর্ভবতী, তাহলে গরিব ব্যক্তি সেই গর্ভবতী পশু কুরবানি করা লাজিম হবে। আর কুরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? যদি কুরবানির পশু জবাই করার পরে দেখা যায় যে কুরবানির পশুর পেটে বাচ্চা, আর বাচ্চা যদি জীবিত থাকে তাহলে বাচ্চা জবাই করতে হবে, আর যদি অজীবিত বাচ্চা পাওয়া যায় তাহলে অজীবিত বাচ্চা ইস্তেমাল করা, ব্যবহার করা জায়েজ নয়। জীবিত বাচ্চা যদি পাওয়া যায় তাহলে জীবিত বাচ্চা জবাই করে দেওয়া লাগবে, যদি কেউ চায় খেতেও পারে। আর যদি কেউ বলে যে আমি এই বাচ্চাটাকে পালবো, এরপরে যখন আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে তখন আমি আমার কুরবানি ওয়াজিব যখন হবে এই বাচ্চাটাকে কুরবানি করে দেবো। মনে রাখবেন, যদি কেউ এরকম কাজ করে তাহলে ওয়াজিব কুরবানি আদায় হবে না, সমস্ত গোশত সাদকা করতে হবে, এর পরিবর্তে নিজের ওয়াজিব কুরবানির জন্য অন্য একটা পশু কুরবানি করা ওয়াজিব হবে।